আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত দেশে প্রবাসে দূরে এবং কাছে যে যেখানে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানি আমি আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন কেননা আমরা এখানে আপনাদের জন্য চমকপ্রদ কিছু বিষয় যে বিষয়গুলো আমরা সবসময় অ্যাভাউট করে চলি সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা আজকে যে স্বপ্নের ব্যাখ্যাটা বলতে যাচ্ছি স্বপ্ন যদি আপনি দেখেন আপনি খ্রিস্টান হয়ে গেছেন বা আপনাকে খ্রিস্টান বানানো হলো এরকম যদি স্বপ্নে দেখেন তাহলে এর ব্যাখ্যা কী হবে আশা করি সকলের জানার প্রয়োজন রয়েছে এই জন্য আপনারা ভিডিওর সাথেই থাকুন আল্লাহ আবনী সিরিন রহমাতুল্লাহে আলে বলেন কোনো মুসলমান যদি নিজেকে অগ্নি উপাসক দেখে অর্থাৎ অগ্নি পূজা করে যে যদি কোনো মুসলমান দেখে যে সে অগ্নি উপাসক হয়েছে তাহলে সে বেদায়াতের পথে চলবে আর বেদাতেটা কি অকুল্য বেদা তিং দলালা অকুল্ল দলালা তিং ফিন্নার বেদাতের শাস্তি এরকমটা যে যে বেদাত করলো সে ভ্রষ্টতার মধ্যে পৌঁছাইলো আর যে ভ্রষ্টতার মধ্যে পৌঁছাইল প্রত্যেকটা ভ্রষ্টতাকারী ব্যক্তিরা জাহার নামে হবে তো যাই হোক আপনি যদি নিজেকে অগ্নি উপাসক দেখেন তাহলে আপনার বুঝতে হবে যে আপনি বেদাতি কাজের মধ্যে লিপ্ত হবেন এবং পাশাপাশি ইসলামকে আপনি বিশ্বাস করবেন না অর্থাৎ ইসলাম এটার বিভিন্ন প্রশ্ন আপনার মনে তৈরি হবে যে ইসলাম ধর্ম কী এটা কি সেটা কি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকবেন ইসলাম ধর্মকে আপনার বিশ্বাস হবে না যদি আপনি স্বপ্নে অগ্নি উপাসক নিজেকে দেখতে পান হজরত জাবের মাগরিবী রহমতুল্লাহ আলিহি বলেছেন যদি কেউ কোনো খ্রিস্টানকে স্বপ্নে দেখে অর্থাৎ আপনি একজন খ্রিস্টানকে স্বপ্নে দেখলেন তাহলে তার উপর আপনি বিজয়ী হবেন এমনটা বোঝাবে এবং আরও একটি ব্যাখ্যা আসছে যে যদি কোনো খ্রিস্টানকে মুসলমান হতে দেখেন যদি কোনো স্বপ্নদ্রষ্টা খ্রিস্টানকে মুসলমান হতে দেখে তাহলে এর ব্যাখ্যার মধ্যে আসছে হয়তোবা সে মুসলমান হবে অথবা সে মৃত্যুবরণ করবে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন খ্রিস্টানদের সাথে সাক্ষাৎ হতে দেখা অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনি খ্রিস্টানদের সাথে সাক্ষাৎ করতেছেন তাহলে তার বন্ধু হয়ে প্রবৃত্তির পূজারে হবে অর্থাৎ আপনি তার বন্ধু হবেন যার সঙ্গে কোনো খ্রিস্টানের সঙ্গে সাক্ষাৎ হলো আপনি তার বন্ধু হয়ে যাবেন এবং প্রবৃত্তির পূজারে হয়ে যাবেন দুনিয়ার লোভ লালস আপনার মধ্যে চলে আসবে বিভিন্ন ধরনের ব্যস্ততার মধ্যে লিপ্ত থাকবেন ইসলামের বিশ্বাস দুর্বল হবে এবং ইসলাম যে ধর্ম ইসলামের যে সত্যতা ইসলামের যে কাজ এগুলোর ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বেন প্রিয় বন্ধুরা আশা করি স্বপ্নে নিজেকে খ্রিস্টান হতে দেখা বা কোনো খ্রিস্টানকে স্বপ্নে দেখা এই সব বিষয়ে যদি আপনি দেখেন তাহলে এর ব্যাখ্যাগুলো কি হতে পারে সবগুলো আপনারা বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলের সাথে আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি